28 বছরের শ্রীলঙ্কান গায়িকা ইহানি ডিলকো দে সিলভা যে পরিচিত ইহানি নামে, যার গানটা আমরা প্রায় শুনছি। তবে ইহানি একজন সিঙ্গার, সং রাইটার, মিউজিক প্রডিউসার, ইউটিউবার, আবার বিজনেস উম্যানও। সিংহলি ভাষায় লেখায় গানটা আমরা বুঝতে না পারলেও আমাদের শুনতে ইচ্ছা করছে বারবার। অনেকে এই গানের সাথে তাল মিলিয়ে বাংলা, হিন্দি, ভোজপুরি বিভিন্ন ভাষায় তাদের নিজেদের মতো করে গানটা গেয়েছে। करता हूँ आखे तू क्यों आ जाती, पहले से केला हूँ रखा नहीं साथी, अब मेरे ही ख्वाबों में मुझे सताती, इतनी ही प्यार है तो घर क्यों नहीं आती। অনেকেই গানটা নিয়ে রোজ করছে, তবে আমি পারবো না। অনেকে আমরা ভাবছি এটা মাকে নিয়ে গান, তবে এটা কিন্তু প্রেমের ভাব প্রকাশের একটা গান। তবে বাংলাতে একজন মাকে নিয়ে সুন্দর মজা করে গানটা লিখেছে, সেই গানের সাথে আমি একটু মজা করার চেষ্টা করেছি, কেমন লাগলো প্লিজ জানাবেন। সকালে ঘুমাই উঠে মা শুধু রান্না শিখতে বলে, শিখাবে মা আমি রান্না শিখবো না, আমি শুয়ে থাকবো মা, ফ্রি ফায়ার, ফেসবুকে, টিকটকে থাকবো মা, আমি বিয়া করবো না, আমি ঘরে থাকবো মা, তোর কাছে তোর সাথে শুয়ে মোবাইল ঘাঁটবো মা। আলমারি ভর্তি জামা, পূজোতে নতুন শাড়ি পাবি, বাবা দেবে, মাসি দেবে না, আর অর্ডার করবি না। তার এই গানে অনেক সেলিব্রিটিও তাকে প্রশংসা করেছে, বিগ বি, যশরাজ মুকুটেও তাকে শুভেচ্ছা জানিয়েছে। এই গানটা এত সুন্দর গেয়েছে, আর এই গানটা সুন্দর করতে গানে সঙ্গ দিয়েছে সতীশন রত্নায়কা, মিউজিক মিক্সিং মাস্টারিং করেছে চামাত সঙ্গীত, লিরিক্স দিয়েছে দুলাঞ্জা আলাউস, গিটার বাজিয়েছেন সানিভাস, আর এই ভিডিওর ডিরেকশন আর এডিটর মোশন ডায়েরি। ইউটিউবে ইয়ানির বেশিরভাগ ভিডিওই মিলিয়ন ক্রস করেছে। ইয়ানি ইউটিউবে প্রথম ভিডিও 2016 সালে দেয়, যেটা পহেলা নেশা পহেলা কুমারের দুটো ভার্সন মিক্স করে গানটা গাওয়া হয়। ইয়ানির ইনস্টাগ্রাম ফলোয়ারও 5 লাখের ওপর, সেটাই খুব স্বাভাবিক। একটা তামিল গান তামিল ভাষা না জেনেই গিয়েছে, সেটার একটা হিন্দি ভার্সনও আছে। বলতো সেই হিন্দি গানটার নামটা কি? ইয়ানি শ্রীলঙ্কান ফার্স্ট গায়িকা যার ইউটিউবে প্রথম মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে। ইয়ানি এখন শ্রীলঙ্কার র‍্যাপ প্রিন্সেস। তার র‍্যাপ গান দেভাইনকে বারেও খুব জনপ্রিয়। 30 জুলাই 1993 শ্রীলঙ্কার কলম্বোতে জন্ম আর বেড়ে ওঠা। ইয়ানি তার সঙ্গীত জীবন শুরু করে একজন ইউটিউবার হিসাবে। ইয়ানির বাবা একজন এক্স আর্মি অফিসার আর মা এয়ার হোস্টেস। ইয়ানি নিজের এক বোনও আছে। ইয়ানি লজিস্টিক ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টে হায়ার স্টাডিজ করে। তবে শুধু গান না, ইয়ানির চুলের হালকা রং, বিন্দাস লুক, মিষ্টি মুখের হাসিতে মুগ্ধ আমরা সবাই। তোমার ভাষা আমরা বুঝতে পারিনি সেটা হয়তো ঠিকই, কিন্তু তোমার গান আমাদের সবার কাছে বড় প্রিয় হয়ে উঠেছে। পাবলিক ডিমান্ডে এখন তেলেগু, তামিল, হিন্দিতে ওই গানটা আলাদা আলাদা করে রেকর্ড করা হয়েছে। তোমার এই গানের কথার বাংলা করেই বলি, আমার হৃদয়ের কাছাকাছি থেকো, চেনা প্রেমে জড়িয়ে থেকো, তুমি সত্যি সুন্দর। তোমার ফিউচারের জন্য দ্য ম্যাড কাপেলের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা, ভালো থেকো। সি বেবি।